আমার প্রিয় শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের পরীক্ষায় সত্যজিৎ রায়ের অবদান আসতে পারে তোমরা কিভাবে লিখবে তোমরা লেখার সময় পয়েন্টের আকারে পরপর সাজিয়ে নিয়ে লিখবে সত্যজিৎ রায় ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৌত্র এবং সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের দোসরা মে এবং তার মৃত্যু উনিশশো বিরানব্বই সালের তেইশে এপ্রিল তিনি সাহিত্যিক পরিমণ্ডলের মধ্যে বেড়ে উঠেছিলেন তিনি যখন উনিশশো থেকে পঞ্চাশ সালে তিনি বিখ্যাত পরিচালক ফরাসি পরিচালক জ্যা রেনোর ছবির শুটিং দেখতে কলকাতায় যেতেন সত্যজিৎ রায় এবং তার বন্ধু গুপ্ত চন্দ্রগুপ্ত নিয়মিত ছবির শুটিং দেখতে সেখানে যেতেন এবং সেখানে গিয়ে তিনি তার চলচ্চিত্র সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এর এই সময় তিনি জি কে কিমান নামে এক সংস্থায় বিজ্ঞাপন সংস্থায় তিনি কাজ করতেন সেই সংস্থা সত্যজিৎ রায়কে লন্ডনে পাঠিয়েছিলেন লন্ডনে থাকাকালীন তিনি বেশ কিছু বিখ্যাত সিনেমা দেখেছিলেন সেই সময় তার একটা চলচ্চিত্র সম্পর্কে ধারণা তৈরি হয় এবং তিনি লন্ডনে থাকাকালীন পথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের খরসা চিত্রনাট্য তৈরি করেন এবং পরে কলকাতায় ফিরে এসে বন্ধু নিয়ে তাদের সহযোগিতায় তিনি এই সিনেমাটি বানাতে শুরু করেন কিন্তু তখন তিনি এক আর্থিক অনটনের মধ্যে পড়ে যান ফলে সিনেমাটি তৈরি করবার সময় তিনি তার বই রেকর্ড পেন্টিং বিভিন্ন সমস্ত কিছুই বিক্রি করে ফেলেন তাতেও তিনি এই চলচ্চিত্রটি ঠিক তৈরি করে উঠতে পারেন না টাকার অভাবে তাকে এই চলচ্চিত্রটি অর্থাৎ পথের পাঁচালি বন্ধ অনেকবার শুটিং বন্ধ করে দিতে হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায় তার উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় তিনি এই সিনেমাটি শেষ করেন অবশেষে উনিশশো ছাপ্পা সালের ছাব্বিশে আগস্ট এই পথের পাঁচালি সিনেমাটি রিলিজ হয় এই ছবিটির পথের পাঁচালির সঙ্গীত পরিচালক ছিলেন রবিশঙ্কর এবং ক্যামেরায় ছিলেন সু সুব্রত মিত্র আর শিল্প নির্দেশক ছিলেন বংশীচন্দ্র গুপ্ত পথের পাঁচালির জন্য তিনি দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্টের একটি পুরস্কার পান পরে পথের পাঁচালির অন্যান্য অংশ নিয়ে তিনি তৈরি করলেন উনিশশো সালে অপুর সংসার তারপরে তিনি তৈরি করলেন অপরাজিত এই তিনটি ছবি তার খুব উল্লেখযোগ্য ছবির মধ্যে গুরুত্বপূর্ণ এবং তিনি এই তিনটি ছবি দর্শকের কাছে খুব সমাদর পেয়েছিলেন এরপরে তিনি আরও অনেক চলচ্চিত্র তৈরি করেছিলেন সেই চলচ্চিত্রগুলি হতো দেবী জলসাঘর তিনকন্যা মহানগর ঘরে বাইরে গণশত্রু আগন্তুক কাঞ্চনজঙ্ঘা এইরকম অনেক চলচ্চিত্র তিনি তৈরি করেছিলেন এছাড়া তিনি শিশু চিত্র চলচ্চিত্রও তৈরি করেছিলেন যেমন গুপি গাইন বাঘাবাইন হিরক রাজার দেশ সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথ ইত্যাদি চলচ্চিত্র তিনি তৈরি করেছিলেন তার এই চলচ্চিত্রের জন্য তিনি দাদা সাহেব ফালকে এবং অস্কারের মতো পুরস্কারে পুরস্কৃত হন তার যে চলচ্চিত্রগুলি সেগুলোতে প্রধান ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এছাড়া শর্মিলা ঠাকুর উত্তম কুমার সুচিত্রা সেন বিভিন্ন নায়ক নায়িকারা সত্যজিৎ রায়ের সিনেমায় কাজ করেছিলেন তার এই সমস্ত কাজের জন্যই তিনি বাঙালির কাছে স্মরণীয় হয়ে আছেন তোমরা এই নাম সালগুলো মনে রাখবে এবং নিজের ভাষায় সাজিয়ে লিখবে দ্বাদশ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান বর্ণনা করো তোমরা পয়েন্টের আকারে সুন্দর করে সাজিয়ে লিখবে সত্যজিত্রায় সমসাময়িক যুগে বাংলা সিনেমার আরেকজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি হলেন হৃত্বিক ঘটক জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টাব্দের চৌঠা নভেম্বর এবং মৃত্যু উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছয় ফেব্রুয়ারি বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের ছবির সংখ্যা খুব সীমিত ছিল কিন্তু তিনি যে কটি ছবি বানিয়েছিলেন তৈরি করেছিলেন সেই কটি চলচ্চিত্রের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন তিনি যখন চলচ্চিত্র নির্মাণ শুরু করলেন সেই সময় তিনি উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষ এবং উনিশশো সাতচল্লিশের দেশভাগকে খুব কাছে থেকে প্রত্যক্ষ করলেন তিনি দেখলেন এই সময়ে যে দেশভাগ এবং দুর্ভিক্ষের যন্ত্রণা তিনি যখন প্রত্যক্ষ করলেন তাতে তিনি খুব আহত হলেন এবং তিনি সেই তা সেই সময়ের অভিজ্ঞতা তার শিল্পকর্মের মধ্যে দিয়ে দর্শকের সামনে তুলে ধরতে চাইলেন তিনি তুলে ধরলেন চলচ্চিত্রে তিনি বিমল রায়ের সহকারী হিসাবে প্রথম কাজ শুরু করেছিলেন তারপরে তিনি নিজে চলচ্চিত্র তৈরি করতে শুরু করলেন ঋত্বিক ঘটকের প্রথম সিনেমা হলো নাগরিক উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তিনি তৈরি করেছিলেন কিন্তু এই সিনেমাটি যখন তৈরি হয় তার পরে সেই সিনেমা রিলিজ হয় না প্রায় পঁচিশ বছর পরে সিনেমাটি রিলিজ হয়েছিল তার বিশেষ অর্থনৈতিক কারণে তিনি সেই সময় রিলিজ করে উঠতে পারেননি এই ছবিতে দেখানো হচ্ছে নিম্ন মধ্যবিত্ত অসহায়তার ইতিহাস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মধ্যবিত্তদের জীবনের যন্ত্রণা এই ছবির মধ্যে তুলে ধরেছেন তিনি কিন্তু এই ছবিটি খুব একটা মা দর্শকের কাছে পৌঁছায়নি তারপরেই তিনি দ্বিতীয় ছবি তৈরি করলেন অযান্ত্রিক এই অযান্ত্রিক সিনেমাতে তিনি দেখাচ্ছেন যন্ত্র মানবের সঙ্গে সম্পর্ক এই সিনেমায় তিনি রূপকথার আকারে সিনেমাটি তুলে ধরলেন এখানে তিনি দেখাচ্ছেন উদ্বাস্তুদের সমস্যা আধুনিক জীবনের সমস্যা তবে নীতি আদর্শ বিবেক এই সমস্ত কিছু নিয়ে ও তিনি তুলে ধরলেন এবং এর সঙ্গে তিনি যে এই উদ্বাস্ত মানুষের পুনর্বাসনের যে লড়াই সেই লড়াইকে তিনি এই সিনেমাতে দেখালেন এরপরেই তিনি তৈরি করলেন উনিশশো ষাট খ্রিস্টাব্দে মেঘে ঢাকা তারা তারপরে তিনি তৈরি করলেন গন্ধার উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এইখানে তিনি বাংলাদেশে দ্বীভক্ত বাংলাদেশের যে চিত্র সেই চিত্র তুলে ধরলেন এরপর তিনি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সুবর্ণরেখা এই চলচ্চিত্রটি তৈরি করলেন এই চলচ্চিত্রে তিনি দেশভাগের যন্ত্রণা ফুটিয়ে তুলেছিলেন এরপরে তিনি হারিয়ে যাওয়া বাংলাদেশের যে ধারাভাষ্য তিনি তুলে ধরলেন তিতাস একটি নদীর নাম এই চলচ্চিত্রের মধ্যে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে চলচ্চিত্রটি রিলিজ হয় এবং তারপরে তিনি যুক্তি তর্ক গল্প বলে একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে এবং উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তিনি তৈরি করেছিলেন বাড়ি থেকে পালিয়ে এই রকম তিনি অনেক চলচ্চিত্র তৈরি করেছিলেন যেগুলি দর্শকের মনকে ছুঁয়ে গিয়েছিল হৃত্বিক ঘটকের যে সিনেমাগুলি দেশ বিদেশে প্রশংসিত হয়েছিল এবং এরপর তিনি তৈরি করলেন সুবর্ণরেখা উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এই চলচ্চিত্রে তিনি দেশভাগের যন্ত্রণাকে তুলে ধরলেন তারপরে তিনি হারিয়ে যাওয়া বাংলাদেশের ধারাভাষ্য হিসাবে তিতাস একটি নদীর নাম এই চলচ্চিত্রটি তিনি রিলিজ করলেন উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এরপরে তিনি যুক্তি তর্ক গল্প নামে একটি চলচ্চিত্র তৈরি করলেন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে এছাড়া বাড়ি বাড়ি থেকে পালিয়ে ওরাও সিরাজ আমার লেলিন ইত্যাদি তিনি অনেক চলচ্চিত্র তৈরি করেছিলেন ঋত্বিক ঘটকের সিনেমাগুলি দেশে এবং বিদেশে নানান জায়গায় প্রশংসা করিয়েছিলেন এছাড়া তিনি পুনের ফিল্ম ইন্ডাস্ট্রির অধ্যাপক থাকাকালীন এমন অনেক ছাত্র তৈরি করেছিলেন যারা পরবর্তীকালে গোটা ভারতবর্ষে ভারতীয় সিনেমাকে নানানভাবে সমৃদ্ধ করে তুলেছিল এই হলো ঋত্বিক ঘটকের সম্পর্কে একটা ধারণা এইগুলো নিয়ে তোমরা সুন্দর করে সাজিয়ে উত্তর লিখবে